বাহ, তো এইসব চলছে এখানে? সেরকম নয় মেশো মশাই। কিচ্ছু বলার দরকার নেই তোমার, আমি সব দেখেছি। স্বামী বাইরে ঘুমোচ্ছে আর এখানে ভাইপোর সঙ্গে ফষ্টি নষ্টি হচ্ছে। দেখুন, আমি আপনাকে সমস্ত কথা বলছি। কিচ্ছু বলার দরকার নেই তোমার, নিজের কাকিমার সঙ্গে নষ্টামি করতে তোমার লজ্জা করছে না? সেরকম ব্যাপার নয় মেশো মশাই। এক মিনিট, তুমি এখানে দিন দুপুরে নষ্টামি করছো আর উদয় বাইরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ব্যাপারটা কি বলতো? আমি ও কি বলো বলো, নালে আমি এক্ষুনি উদয় বাবুকে। না মিস মশাই, প্লিজ আপনি কাকাকে কিছু বলবেন না। আপনি কিছু বলবেন না, আমরা ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি। বাহ, তোমরা তো খুব ধুরন্ধর জিনিস। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি উদয়কে। না মিস মশাই, আপনি এরকম কিছু করবেন না, প্লিজ প্লিজ এরকম কিছু বলবেন না, প্লিজ। হ্যাঁ মিশো, আপনি যা চাইবেন আমরা দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ মিস মশাই, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে, আমারও ওটাই চাই যেটা কমলেশ পাচ্ছে। আমার কথা শুনবে নাকি উদয়কে বলবো আমি? আপনি অঙ্কিতা, ঠান্ডা মাথায় ভাবো, আসো বসো এখানে। দেখো, যদি কাকা এই সমস্ত কিছু জানতে পেরে যায় না, তো আমাদের দুজনকে সত্যিকারে মেরে ফেলবে, আর তারপরে না আমাদের প্রাণ বাঁচবে আর না এই প্রপার্টি। কিন্তু তাও কমলেশ। আরে কিন্তু কেন? এই তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। উদয়বাবু, কমলেশ আর অঙ্কিতার মধ্যে চক্কর চলছে, আমি এখন হাতে নাতে ধরলাম ওদের, তাই আমাকে মারতে শুরু করলো। আমি তো পালাতেই যাচ্ছিলাম, ভালো হয়েছে আপনি উঠে পড়লেন। আর আপনি শুনুন, ওই ছেলেটাকে আজকে আমি ছাড়বই না। শেষ হয়ে গেছে অঙ্কিতা, সব শেষ হয়ে গেছে। কিন্তু কিন্তু কমলেশ কখনো শেষ হবে না। অঙ্কিতা তুমি আমার সাথে চলো। অঙ্কিতা, আমাদের কাছে শুধু এই একটাই রাস্তা আছে, আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু তুমি তো চলে গিয়েছিলে, তাহলে কেন ফিরে এলে? তোমার জন্য অঙ্কিতা, আবার কার জন্য? ঠিক আছে চলো চলো। কিন্তু এক মিনিট অঙ্কিতা, আমরা বাইরের জগতে থাকবো না কোথায়, আর খাবরই বা কি? সেসব পরে ভেবে নেবো কমলেশ, আগে এই নরক থেকে তো বের হই। অঙ্কিতা তুমি কেন বোঝার চেষ্টা করছো না, বাইরের জগতে আমাদের টাকার দরকার পড়বে। তাহলে কি করবো? অঙ্কিতা গয়না আর টাকাগুলো কোথায়? কোথায়? ওই আলমারিতে, কিন্তু আমার কাছে তো ওটা চাবি নেই। তুমি চিন্তা করো না কোনো, আমি দেখছি। চলো তাড়াতাড়ি চলো। এক মিনিট, কি হলো অঙ্কিতা? তাড়াতাড়ি করো, আমাদের কাছে সময় নেই কোনো। চলো চলো।
এবার আমাদেরকে কেউ ধরতে পারবে না। এবার কিছুদিনের জন্য এটাই আমাদের ঘর হবে। আর তারপর? তারপরে ওই গয়নাগুলো বেচে দেবো আর দিল্লিতে গিয়ে অ্যাশ করবো। কিন্তু কমলেশ, এইভাবে তো আমাদের সমস্ত টাকা শেষ হয়ে যাবে। আর ততদিনে আমি আমার বন্ধুর সঙ্গে মিলে ওই কাকাকে আমি শেষ করে দেবো, আর তারপরে ওই সমস্ত প্রপার্টি আমাদের হয়ে যাবে। কি হলো? কিছু না। আচ্ছা, ব্যাগ থেকে কিছু টাকা দাও, আমি বাইরে গিয়ে কিছু খাবার জিনিস নিয়ে আসছি। হ্যাঁ। কি হলো? টাকা পাচ্ছি না। টাকা নেই মানেটা কি? টাকা নেই? আমি তো ব্যাগেই তো রেখেছিলাম, কিন্তু আরে যদি ব্যাগেই থাকে তো তো কোথায় গেল? আমি জানি না। তুমি জানো না মনেটা কি? তুমি তো ব্যাগ নিয়ে পালাচ্ছিলে না? কমলেশ, হতে পারে দৌড়ানোর সময় কোথাও পড়ে গেছে, চেইন লাগানো ছিল না ব্যাগের। কোথায় ফেলে দিয়েছো তুমি টাকা আর গয়নাগুলো? তোমার কি দরকার ছিল ওই টাকাগুলোর? আমরা তো আছি একে অপরের জন্য। আরে আমরা দুজন একসঙ্গে থেকে কি ঘোড়ার ঘাস কাটবো? যাও টাকাগুলো খুঁজে আনো। আমি কোথা থেকে খুঁজে আনবো? আমি জানি না, যেখান থেকে পারো ওটা খুঁজে আনো। যাও। আমি যাব না। যাবে না তুমি? কিভাবে যাবে না তুমি? হ্যাঁ, তোমার জন্যই, তোমার জন্যই আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আর আমি কাকার বকা চকা খেতাম, কিন্তু ওনার সঙ্গে তো থাকতে পারতাম আমি। আজ নয়তো কাল ওই সমস্ত প্রপার্টি আমার নামে করে দিত উনি। কিন্তু তোমার জন্যই, তোমার জন্যই কাকার সাথে শত্রুতা হয়ে গেল আমার। তোমার জন্যই টাকা কামানোর সমস্ত সুযোগ আমার হাত থেকে চলে গেল। হ্যাঁ, এর জন্য না, শুধু তুমিই তাই, শুধু তুমি। আমি না তোমার এই লোভী নেচারটার ব্যাপারে আগেই জেনে গেছিলাম, আর আজকে টাকার জন্য তুমি তোমার নিজের রংটা দেখিয়েই দিলে। আর এবার এটার ফল খুবই খারাপ হতে চলেছে। কি কি করবে তুমি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না তুমি। আমি তো করেই ফেলেছি, তোমার কাকুকে কল। এই তুমি, কাকা, কাকা তুমি, কাকা এতে আমার কোনো দোষ নেই। এসব এসব এর জন্যই হয়েছে। এই নিজের জালে ফাঁসিয়ে আমাকে আপনার বিরুদ্ধে উস্কেছে কাকা। আর দেখুন না, দেখুন না আমার সাথে। ঠিক করেছেন আপনি, ওই পরিবারের ছেলের সঙ্গে এরমটাই হওয়া উচিত। ওগো, আজ না আমার ভুলে প্রায়শ্চিত্ত করে ফেললাম, আর আপনি আমায় ক্ষমা করেছেন তো? হ্যাঁ করলাম, সম্পূর্ণ ক্ষমা করলাম। তুমি না থাকলে আমি জানতেই পারতাম না যে আমার ভাইপো কমলেশ আমাকে যে প্রাণে মারতে চাইছিল। যদি আমাকে ক্ষমাই করে দিয়েছেন তাহলে আমাকে জড়িয়ে ধরুন না। আপনি কে? আমার নাম জ্যোৎস্না, আমি হলাম উদয়জির দ্বিতীয় স্ত্রীর বান্ধবী। আর আমার সন্দেহ হচ্ছে যে ওনার দুই স্ত্রীর মৃত্যুর পেছনে ওনারই হাত আছে। কি? কিন্তু উনি কেন মারবেন ওনার স্ত্রীদের? এটাই তো আমি জানতে চাই। এই জন্যই তো আমার বিবাহের সমস্ত জিনিস চেক করতে হবে, যাতে আমি প্রমাণ জোগাড় করতে পারি উদয়ের বিরুদ্ধে। কিন্তু আমি, অঙ্কিতা, আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে উদয়ের পরে শিকার তুমি। কিন্তু যদি আমি কারণটা জানতে পারি তাহলে হয়তো আমি তোমাকে বাঁচাতে পারি। তাহলে বলো অঙ্কিতা, আমাকে সাহায্য করবে? করবে আমায় সাহায্য? ঠিক আছে, আপনি কালকে ওনার অফিস যাওয়ার সময় আসুন। এটা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। আমি কেন আমার স্ত্রীদের খুন করব? শুধু ওদেরই না, তুই আমাকেও মেরে ফেলতিস যদি আমার সন্তান না আসতো তো, কারণ তুমি নিজের নপুংসক। মিথ্যে, একদম মিথ্যে। এটা কোনো মিথ্যে নয়, এটাই সত্যি।
আমি সেদিনকে ডায়েরিতে তোমার মেডিকেল রিপোর্টও দেখেছি, যেটা বিভাবাড়ি তোমাকে না জানিয়ে করেছিল। আমি কিছু করিনি। ইন্সপেক্টর, এই মেয়েটা সত্যি কথা বলছে। আমি দেখেছি এই দুজন ওর উপর জোর জুলুম করছিল, আর তখনই আপনাকে কল করেছি। স্যার, এই লোকটাই এই মেয়েটার বরটাকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। এই সত্যি আর মিথ্যের খেলা? তুই জেলে গিয়ে খেলিস? পিন্টুকে ফোন করে বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাও, চল চল।